দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় দুর্ভোগে আছে মানুষ। ঘন কুয়াশা আর শীতে কুড়িগ্রামে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। ঠিক সময়ে কাজে যেতে না পেরে বিপাকে খেটে খাওয়া ছিন্নমূল ও চরাঞ্চলের মানুষ। শীতের কারণে চলতি মৌসুমের বোরো আবাদ ব্যাহত হচ্ছে। পঞ্চগড়ে ভোগান্তি বেড়েছে নিম্ন আয়ের মানুষের। গরম কাপড়ের অভাবে অনেকেই খড়খুঁটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। জেলার হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। সকাল ৬টায় নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।